মুর্মু আমি ভুলাগাড়া প্রাথমিক থেকে বাচ্চাকে নিয়ে এসেছি বাচ্চাটার নাম হচ্ছে নিবেদিতা মুর্মু ক্লাস ফোর সংকল্প থেকে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা করেছি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মেধার খোঁজে সংকল্প এটাতে আমরা শুধুমাত্র রানীবাঁধ ব্লকের মধ্যে যেসব বিদ্যালয়গুলি ছাত্রছাত্রীরা পড়ে তাদের এই সুযোগ দেওয়া হয়েছে এটাতে উৎসাহ প্রবল প্রায় নয় 516 জন পরীক্ষার্থী আবেদন করেছিল এবং তারা যথাসময়ে এসে হাজির হয়েছে পরীক্ষা এখন এক ঘন্টা অতিক্রান্ত সুষ্ঠুভাবে চলছে আমাদের উদ্দেশ্য জঙ্গলমহলের প্রত্যন্ত ব্লক থেকে কিছু মেধাকে তুলে আনা আমাদের প্রশ্নপত্র হয়েছে একেবারে পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত যে সিলেবাস আছে সেই সিলেবাস থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে যাতে করে তারা যেটা তাদের বুদ্ধিমত্তা দিয়ে উত্তরটা বের করে আনবে যেটা অন্যান্য পরীক্ষাগুলোতে পাওয়া যায় না আমরা চেষ্টা করেছি আমাদের এই জঙ্গলমহল এলাকা থেকে আরও ভালো মেধা উঠে আসুক তারা সার্বিকভাবে আরও উন্নত হোক এবং ভবিষ্যতে উন্নতি লাভ করুক এটাই আমাদের উদ্দেশ্য শিক্ষা কেমন হলো কোন কোন স্কুল থেকে এসছো বাড়ি কোথায় এখানে পরীক্ষা দিয়ে কেমন লাগলো অনেক ছাত্রছাত্রীও দিচ্ছে তার সাথে আমার ছেলেও দিচ্ছে ক্লাস থ্রিতে পরীক্ষা দিচ্ছে এখানে সংকল্প থেকে একটা পরীক্ষার আয়োজন করেছে খুব ভালো একটা উদ্যোগ সংকল্প থেকে এরকম পরীক্ষা মাঝে মাঝে হওয়া দরকার আছে বাচ্চাদের ট্যালেন্টটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এরকম এক্সামিনেশন হয়েই থাকছে দু একটা এক্সামিনেশন হলো এখানে প্রত্যেকটা এক্সামিনেশনে এই বাচ্চাগুলো দিচ্ছে এবং খুব ভালো একটা এগিয়ে যাওয়ার মতো তাদের একটা মেধার বিকাশ ঘটছে এটা দেখা যাচ্ছে এরকম পরীক্ষা হতে থাকলে আমাদের খুব ভালো হয় গার্জেন আমাদের এই প্রত্যন্ত এলাকা থেকে ইতিমধ্যে কিন্তু অনেক স্টুডেন্ট বেরিয়েছে যারা আমাদের দেশের নাম আমাদের রাজ্যের নাম কিন্তু উজ্জ্বল করেছে আর আমরা চাইবো যে এরকম পরীক্ষাগুলো যারা অর্গানাইজ করছে আমাদের যে সংকল্প থেকে যে অর্গানাইজ করা হয়েছে এরকম আমরা আগামী বছরও করব আরও ভালোভাবে করব যাতে আমাদের এই এলাকা থেকে আরও ভালো ভালো ছেলে আরও মেধাসম্পন্ন ছেলে আরও আমাদের দেশের নামকে অলঙ্কৃত করতে পারে এবং এই পথটাকে কিন্তু আমরা আরও এগিয়ে নিয়ে যাব এটা একমাত্র হবে আমাদের যে আমাদের প্রত্যন্ত এলাকায় যেসব স্টুডেন্ট আছে যেগুলো মেধাসম্পন্ন স্টুডেন্ট গরিব স্টুডেন্ট সেই তারা অনেক ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে এরকম যদি পরীক্ষা থাকে এরকম পরীক্ষা যদি হয় এবং এটাই হচ্ছে সেই পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে তারা কিন্তু তাদের যে মেধাটাকে সেই মেধাটা কিন্তু তারা তুলে আনতে পারবে এবং আমরা সেই মেধাটাকে নিয়ে গিয়ে তাদেরকে সঠিক জায়গা সঠিক পথটা কিন্তু আমরা দেখিয়ে দিতে পারবো এবং আশা করব তারা আগামী দিনে আরও তাদের চূড়ান্ত সফলতার দিকে তারা এগিয়ে যাবে এটা হচ্ছে প্রথম পদক্ষেপ একটা পদক্ষেপ কিন্তু নতুন সফলতার নতুন সিঁড়ি তৈরি করে সেরকম পদক্ষেপ তাদেরকে হাজারো মাইল তাদেরকে যেতে হবে পরবর্তীকালে যে সমস্ত ক্লাসের থেকে আমরা মেধা পাব তাদেরকে যাতে মাসিক স্কলারশিপ বা অন্য কোনোভাবে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য কি সাহায্য করা যায় সেসব দিকে আমরা এগিয়ে যাব আর পরবর্তীকালে ক্লাস 10 পর্যন্ত করার টার্গেট আছে দেখা যাক কতটা কি করতে পারি আমরা আমাদের দেবব্রতবাবু বললেন যে স্কলারশিপ বা অন্য কোনো কিছু একটা ভালো রকম দিতে হবে যাতে করে আমরা পরবর্তী ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আবার পাই এটাতে আমরা প্রথমে ভেবেছিলাম যে 200 জনকে নিয়ে পরীক্ষাটা করাবো শুধু রানীবাঁধ ব্লকে কিন্তু প্রবল মানে ইয়ের জন্য প্রত্যেকটা স্কুল থেকে মাস্টারমশাইরা বলছেন না আমাদের ছাত্ররা দেবে সেই জন্য প্রায় 516 জনকে আমরা পেয়েছি এবং ভবিষ্যতে চাইবো যাতে এটা আরও সংখ্যাটা ডবল হয় আপনার পরিচয় সুজয় মণ্ডল একজন প্রাথমিক শিক্ষক দেবব্রত মাহাতো প্রাথমিক শিক্ষক জগন্নাথ মণ্ডল প্রাথমিক শিক্ষক এই সংকল্পের প্রেসিডেন্ট অবনী সরকার প্রাথমিক শিক্ষক এবং এই সংকল্প এনজিওর একজন সদস্য কোন স্কুল থেকে এসছো আচ্ছা এখানে অনেকজনের সাথে পরীক্ষা দিয়ে কেমন লাগলো ভালো কি নাম তোমার জিয়া তন্তু ভাই
প্রতীক, আমি বুলাগাড়া থেকে এসেছি। আমার মেয়ে বুলাগাড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, ক্লাস টু এ, রিমা রানা মেয়ের নাম। চাই আমার মেয়ে যেমন ভালো রেজাল্ট করে, আবার এগিয়ে যেতে পারে, বড় হয়, পড়াশোনা যেমন ভালোভাবে শিখতে পারে। আমি বারাগ্রাম থেকে এসেছি। আমাদের যারা আমাদের এখানে যে সদস্যরা আছে, সেই সদস্যরা একদম নিজের থেকে অনুদান দিয়ে, এবং কিছু যারা আমাদের সংকল্প এনজিও এর সদস্য আছে, শুধু তারাই দিচ্ছে। এখানে কোনো সরকারি কোনো সাহায্যপ্রাপ্ত নয়, সরকারি থেকে কিছু পাওয়া যায়নি এবং কোনো কিছু সাহায্য পাওয়া যায়নি, শুধুমাত্র আমরা নিজেরাই করছি। এটা আমাদের বন্ধুবান্ধব, আমাদের যারা শুভানোদ্দয় আছে, যারা পাশাপাশি থাকেন, সেই তারাই এটা ডোনেট করা হচ্ছে। এই আমাদের সংকল্প এনজিওর চালানো হচ্ছে। ভবিষ্যতে যদি সরকার থেকে সাহায্য পায়, তাহলে এটা আমরা আরও ভালোভাবে চালাতে পারবো, এবং পুরস্কার যেটা দেওয়া হবে, যদি সরকারি সাহায্য পায়, সেটা আরও খুব ভালোভাবে দিতে পারবো।